পদ্মা সেতু হলে আমাদের 21টা ডিস্ট্রিক্টের মানুষের প্রায় 70% গ্রামের দিকে চলে যাবে। এই যে বিপ্লবটা, পুরো দেশটাই হয়ে যাবে শহর, গ্রাম বলতে আর কোনো কিছু থাকবে না। পৃথিবীর অনেক দেশই আছে, তাইওয়ান এখন আস্তে আস্তে এগুতে এগুতে পুরো তাইওয়ান শহর হয়ে গেছে। ব্যাংকক এখন আর ব্যাংকক বলতে সেই সুকুম্বিত আর ব্যাংকক শহর নেই, পুরো দেশটাই একটা কৃষি বিপ্লব, কৃষির সম্প্রসারণের একটা শহর হয়ে গেছে। এখান থেকে ঘর থেকে বেরোয় হাত বাড়ালেই আপনি পুঁই শাক পাবেন, লাউ শাক পাবেন, মূলা শাক পাবেন, ডোলা শাক পাবেন। আমাদের দেশের সবুজ দেয়া এই নাতিশীতোষ্ণ অঞ্চল, যেখানে মাটিতে একটি বীজ রোপণ করলে গাছ হয়ে যায়, 3 মাসের ভিতরে আমরা ফল পাই, এর চেয়ে আর কী হইতে পারে? আল্লাহর কী রহমত আর আমাদের উপরে থাকতে পারে? এই রহমতটাকে আমাদেরকে মনে দিলে মিলাইয়া আমরা নিজেরা কাজে লাগাইতে হবে। প্রতিটি মানুষকে প্রতিদিন চিন্তা করতে হবে, আমি কটা গাছ লাগাইলাম, আমার বাপ দাদা লাগাইছে, আমরা বলি আমার বাপ লাগাইছিল এই জামরুল গাছটা, আমার বাপ লাগাইছিল এই আম গাছটা, আমার বাপ লাগাইছিল এই কামরা গাছটা, আমি কটা লাগাইছি? আমি যে দেখা করি শিক্ষা বাবু হয়েছি, সাহেব হয়েছি, আমার কি স্বাস্থ্য সুরক্ষার জন্য এই তরি তরকারি শাকসবজি ফলমূল আমার আগামী প্রজন্মের আমার নাতিরা আমার ছেলেপানরা কী বলবে যে আমার দাদা একটা মূর্খ ছিল, ব্যাক করছিল, তার দাদা লাগাই গেছে গাছ, সে কোনো গাছ লাগায়নি? এই কথাটা যেন আমাদের না শুনতে হয়। এই জন্য আসুন আমরা এখন বর্ষার সময়, এখন একদম পুরো সময় আমরা নিজেরা গাছ লাগাব, আমরা নিজেরা মাছ চাষ করবো। এটা কিন্তু একটা মনের একটা জোর লাগবে, একটা আগ্রহ লাগবে, একটা পরিতৃপ্তি লাগবে। অক্সিজেন বিহীন আমরা বাঁচতে পারবো না। এই গাছ আমাদের নির্মল অক্সিজেন দেবে, যে অক্সিজেন আমরা সুশোভিত হবো, আমরা সুসজ্জিত হবো, আমরা নিরোগ থাকবো, সুন্দর থাকবো, ভালো থাকবো। আলহামদুলিল্লাহ।